কিভাবে হ্যাঁ জামাই হাগো হাগো জামাই আপা দেশ তোমার হাসি করছে বাপু ওই বাসাল জামাই কমতি না আসলি কর খুশি মনে সব কাজ করতে হয় বুঝছো খাওয়ার তো কষ্ট নেই খালি চাল চালে যেটুকু ওই ওইটাই তো এখন পিজের যে দাম বাড়েছে পিস কে আর কেন হ্যাঁ মরিচ দিয়ে চালিয়ে দিচ্ছ বুঝতে পারছো তাহলে মরিচ আর ডিম দিয়ে খালি আর সমস্ত চাল থাকে শোনো কয়েছি কয়েছি বুঝছো আমি শ্বশুরবাড়ি যাচ্ছি শ্বশুরবাড়ি তিন চার দিন থাকার পর তো বাড়ি যাবো আমি বাড়ি যাওয়ার সময় তোমার কিন্তু এবারটা আমি নিয়ে যাবো বুঝছো লিগালি বাড়ি কিন্তু তুমি হচ্ছে আমার সাথে যাবা তুমি আমার সাথে যাই আমার বাপের সাথে কাজ করলে ঠিক পাবো আমার বাপরা কি ভালো বুঝছো বংশটি ভালো বুঝছো সারা জীবন কাজ করে খায় বসে খায় না বুঝছো যাবা কিন্তু বুঝছো কাকা তো আমি যাচ্ছি আমি চলতে পারি কিন্তু তোমাকে নিয়ে যাবো বুঝতে পারছো তো শোনো তুমি কিন্তু সত্যি যাবা মিস করবে না তুমি বোমা করবা যে এদিকে কাজ করলে তুমি ভরি দশে যায় আমার সাথে ধান লাগা খাওয়া বুঝছো মোর আব্বারে আমি কবো না তোমার থাকা থাকা সব ফিরে বুঝছো যার দিন ধান হবে একদিন তুমি বসে খাবা বুঝছো আমার তাই খাবার কোনো সমস্যা নেই হ্যাঁ প্রথম লাগাইছি এখন হই ফল তুলি তারপরে বাজার নিয়ে যাই দেখি কত করে মন হয় শোনো তুমি এগুলা করবা না বুঝছো তুমি আমাদের ভরি দেশে যাবো হ্যাঁ আমাদের ভরি দেশে যায় তোমার মনে করো ধান লাগাবা হ্যাঁ ধান লাগাবা আমার আব্বার ধান টান লাগায় হ্যাঁ তোমার এক বিঘে ভুই ধান লাগালি পারে বুঝছো আগে শোনো কথা শোনো এক বিঘে ভুই ধান লাগালি পারে বুঝছো সেখানে মনে করো যে তোমার 30-35 মন ধান হয় বুঝতে পারছো তুমি আমার আব্বার সাথে আব্বা কি গো
আর বাবা ডাকি কাটতেছে, ডাকি বড় হয়ে গেছে তো ডাকি কাটার লোক পাইনি, এদের নিজে কাটতেছে। কি গামে আইছে পানি আসলাম? ওরে বাবা পানি লিয়ে আসার লোকই আমি মাঠে ভাসছি নি বাবু। তো কি মন করে আসলে পানি যখন লেগে কোন একটা মন আছে তোমার ভিতরে? দেখা তো আমার হাতে এমনি আনি কলা হয় কলা বেশি সাইড দেখা দেবো। হ্যাঁ তো কবে তোমার কলা হবে? কবে তো তুমি কলা বেশি আমার টেকা লাগবে। আরে বাবু কলা তো টেকা লাগবে, 5-6 মাস সবুজ করে 5-6 মাস পরে এমনি হয়। 5-6 মাস পুরো আল্লাহ আমার তো দুই দিনের মধ্যে টেকা লাগবে বাবা। কয় টেকা হলে হয়? চলো বাবু 10,000 টেকা রাখবে আমার। 10,000 টেকা বেটা আমার কাছে, যে কয় টেকা আছে তুমি সেই কয় টেকা নিয়ে যাও। না তো আমি আমি অল্প টেকা লাগবে, 10,000 টেকা লাগবে। 10,000 কম হচ্ছে না বাবা। আরে বাবা টেকা তো তোমার দিদি শাস্তি, টেকা তো আছে তো তুমিও কয় টেকা দিবি স্যার। আমি তোমার কাছে ঠিক আছে কিভাবে? হ্যাঁ জামাই হাগো হাগো জামাই আপা দিস তোম হাসি গছে। আরে বাপু ওই বাসাল জামাই কোন দিন আইছলি গছ? আপু কথা হচ্ছে কি বুঝা কি কইছা কও? এটি আমাদের হচ্ছে আমাদের ভনি দেশের কথা। হ্যাঁ প্রতিদিন তোমরা দুই বাপু দিয়ে ঝরকা করতে যাও কি লি বাপু? আরে বাপু আমার হাতে এমনি টেকা নি, তারপরে সাবাল লাভি এমন পিকনিকে 10,000 টেকা চাচ্ছে বুঝছো? শোনো তুমি এবারটা, হ্যাঁ বাপু আমার সাথে, আমি শ্বশুরবাই যাচ্ছি বুঝতে পারি যাও। আমি শ্বশুরবাই যাচ্ছি, আমি 5-6 দিন থাকবো, থাকি সাজি হচ্ছে গা, তুমি আমার সাথে আমাদের ওদিক যাবা। তোমার দেশ কোন জায়গায় বাপু? আপনি ভরি দেশে না না ভরি দেশ কোন জায়গায়? আপনি ভরি দেশে তুমি যাবা বুঝতে পারছো? ভরি দেশে যাই আমার আব্বাদের সাথে, তুমি হচ্ছে গা ধান লাগাবা। এই তোমার 2 খন্ড 70 মন ধান উঠবি, তুমি 5 মাস পর 1 খন্ড তুলবা কে? 70 মন ধান উঠলে সানপালের সাথে ঝগা করা লাগবে না, তুমি 1 খন্ড ধান বেচবা, 1 খন্ড ধান সোমবাসর বসে খাবা, সানপালে পিকনিকের টাকা চাওয়ার আগে তুমি দিবা বুঝছো? বুঝতে পারলাম। কিন্তু এই আমি কিন্তু শ্বশুরবাই যাচ্ছি বুঝতে পারছো? যাবার সময় কিন্তু তোমাকে নিয়ে যাবা, মিস করবা না যাবাই। হ্যাঁ ঠিক আছে বাবু দেখা যাবি না, শোনো আমি যাচ্ছি তাহলে যাবা কিন্তু। হ্যাঁ দেখা যাবি বাবু যা, যাওয়ার সময় কিন্তু খোঁজ করবো বাবু। আর বাবা কয় নাই যে স্বর্গত ভাই যাম হইব তাহলে দাদারা ওই জন্যই কইছিলি যে খবরদার চোরি দেশে বিগুণ চোরি দেশে গাড়ি নিয়ে হাঁটি যাওয়া লাগে। শালা ভরি দেশে আই কিছু থাকবে না থাক, রাস্তাঘাট আছে গাড়ি আছে। হ্যাঁ হাঁটতে হাঁটতে সে সকালবেলা বাড়াইছি কেবল তার শ্বশুরবাই পালাম শালা সাত। আব্বা আব্বা আছেন? আব্বা গুলো ভাই আছে, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? আসার কথা সকাল বেলা বেটা, তোমার আসে পথ চাই তাই কাজ, তুমি এত দেরি করে আসতে চাও কেন? স্যার পিতলি স্যার আব্বা আজ কয় না আসতে লাগে, মনে করেন যে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় কথা করতে করতে আসি তাই একটু দেরি হয়ে গেল। আব্বা আমার মনটা তো বাবু অস্থির হয়ে গেল তোমার জন্য, পথের দিক থেকে আকাশ আয় রয়েছি। সমস্যা নেই আব্বা, কোনো বিষয় না, এবার কিন্তু 7 দিন থাকবো আব্বা। ওই নিজ করে বাড়ি দাসাও আসলে হয় কি আব্বা, দাদার মুখে তিন গল্প শুনেছি যে মানুষ মরে গেলে পারে কথা টুকি মানুষের মুখে থাকি যায়, তাই আমি সবার সাথে আসার সময় হাসি হাসি ভাবে কথা করি তাই বলি এত কথা কয় বাপু। আসলে সবাই যে মাইন করবে আমি বুঝতে পারি না আব্বা, তো এখন বুঝতে পারছি যে কথা কয় যাবে না। আমি তোমার চাচা শ্বশুর হই, তোমার তো সেই আদব রাখি কথা কতি হই বাপু। জামাই বাপু আসবি পথে বেশ সুন্দর ভাবে শ্বশুর বাড়ি আসবি, আসি দুই চার দিন থাকবি, লোকে কেন এত আমার কাছে নিন্দির কথা বাপু কবি? না আব্বা হয় পথে ঘাটে চলতে ভালোভাবে চলি ফিরে আসবা বাপু, লোকে এসে নিন্দি করে কে আমার কাছে? যে তোমার জামাই বাপু এত খারাপ এসব কথা আমি শুনবো কেন? মিটা তোমার হাতে দিছি তুমি বাবু দেখি শুনি রাখি।
আমার দামে তার একবার পাগল দে না আপা ঠিক আছে আমি আসলে কখনো আর হবে না আমি